স্কিমে আমার বাবার জন্য জেলা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা ব্যবস্থা করেছে। দুদিন আগে জানতে পারলাম যে কারাগারে সে ব্যাপকভাবে অসুস্থ। আগামীকালকে যখন শুনতে পারলাম যে সে সেন্সলেস হয়ে পড়ে গেছে, তখন আমি ঢাকা থেকে বরিশালে এবং আজকে সকালে যখন কারাগারে যেয়ে দেখি যে অ্যাম্বুলেন্স রেডি এবং তাকে নিয়ে আসা হচ্ছে। ওকে অ্যাম্বুলেন্সের ভিতরে সেটাও জানতে পারলাম না। পরবর্তী কারা কর্তৃপক্ষ বলছে যে সাবেক ব্যবসা সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে নেওয়া হচ্ছে। এইটা শোনার সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্সের সাথে কি হয়েছিল আগে থেকে, কি শারীরিক জটিলতাগুলো কি ছিল? শারীরিক জটিলতা ছিল 98 সালে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তারপরে তার পুলিশের লাঠিচার্জে তার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল এবং পা ফুলে গেছে এবং তার লিগামেন্ট ছিঁড়ে গেছে বিগত 10 বছর আগে। এবং তারপরে তার মেরুদণ্ডের হাড়ে চিড় দেখা গেছে। এছাড়া সে উচ্চ রক্তচাপজনিত এবং তার ক্রিয়েটিন হাই। আমার বাবার জন্য জেলা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা ব্যবস্থা করেছে। জেল কর্তৃপক্ষের নিকটে সে ভিতরে থেকেই আবেদন জানাইছে এবং গত এক সপ্তাহে তার শরীর অবস্থা খুবই অবনতি হয়েছে। অবনতি বলতে যেটা সে 2-3 বার সেন্সও হারিয়েছে এবং অবস্থা আরও খারাপ ছিল। জেল কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থার অবনতির দেখি খুব তড়িঘড়ি করে আজকে জেলখানা বরিশাল শের বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করছে। এটুই আমি জানি এবং আজকে উপস্থিত হয়ে আমি থেকে লক্ষ্য করছি আশেপাশে শারীরিক অবস্থা খুবই অবনতি। আপনার কী হবে? তার বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমাদের আবেদন, আমি তার আইনজীবী হিসাবে আমার আবেদন, চিকিৎসা তার হওয়াটা খুবই জরুরি। বিচার যা হওয়া তো হয়েই গেছে, উচ্চ আদালতে আপিল হয়েছে, কর্তৃপক্ষের কাছে দাবি। আর যাই হোক, একটা মানুষকে মানবিক কারণে বাঁচানো দরকার। সেই মানবিক কারণে বাঁচানোর তাগিদে কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যাপারে যাতে যথাযথ দৃষ্টি নেয় সেই বিষয়ে কর্তৃপক্ষের কাছে জোর আবেদন আমি জানাই।